करूंगा। हेलो, यस, यस। গুড আফটারনুন স্যার, গুড গুড আসসালামু আফটারনুন, আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। Dear students, just so you will wait 50 seconds, then we will start to our academic class formally. Please, top line, left side, right side, light and board diagram, is it everything okay? And can you hear me? Please, anyone sound? And then we yes, start sir, to we our can regular hear class. You. Okay, sir. Yes, sir. Okay. Yes, thank you very Sir. much, my dear students. Yes, sir. Sir, is this, yes. Sir, a class ta ki shudhu meyeder jonno? এই ক্লাসটা শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য আমরা কিন্তু আমি সকালে একজন ক্লাস নিয়ে বয়স আসি। একজন একজন ছেলেকে দেখলাম। আসসালামু ইয়েস, আলাইকুম স্যার, যদিও আমিও আচ্ছা, যদি কোনো ছেলে এখানে থাকে তাহলে সে দয়া করে স্কিপ করে নেবেন, না হলে আমরা এখান থেকে ব্লক করে দিব, ঠিক আছে? ওকে, ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কাম ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা একটু কথা বলে নিই আগে তোমাদের সাথে। আমি সকালবেলা তোমাদের এখন যে রুটিন, তোমাদের সাথে আমার ম্যাথসের ক্লাস থাকবে, আর আমার পাশাপাশি সাকিব স্যারের যেটা আগে থেকে ক্লাস ছিল, আমি আর সাকিব আসসালামু স্যার আলাইকুম তোমাদের, স্যার, হ্যাঁ তোমাদের, আসসালামু ইয়েস আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ তোমাদের মেনলি ম্যাথসের ক্লাস গুলো হবে। আর আমি তোমাদের যেহেতু অ্যালজেব্রিক পার্টটা নিচেছি, চ্যাপ্টার 4 থেকে শুরু করেছিল, আমি সকালবেলা জুম ক্লাসে 5 স্টার্ট করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে 5-এর যে সিলেবাস সেটা আমাদের একটু পরে স্টার্ট করলে আমাদের জন্য ভালো হবে। আমাদের মাল্টিপ্লিকেশন এবং ডিভাইডের এই রিলেটেড কিছু টপিক আমরা রিভাইজ দিয়ে দেন আমরা কিছু ক্রিয়েটিভ কোশ্চেন করব। এই টপিকটা শেষ হয়ে গেলে দেন আমরা অন্য একটা টপিক শুরু করব। তো ডিয়ার স্টুডেন্ট, হোপফুলি টুডে উই উইল ডিসকাস ক্রিয়েটিভ কোশ্চেন ফ্রম চ্যাপ্টার 4, হুইচ ইজ রিলেটেড উইথ দ্য অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন and divide of algebraic expression. So dear students, please let me know how many students can do divide multiply divide in multiply algebraic expression. তোমাদের কারো কোনো divide যদি কোনো প্রবলেম থাকে তুমি একটু বলতে পারবে, আমি একটু জানতে চাচ্ছি তোমাদের এই কেউ একজন একটু এক্সপ্লেন করতে পারো যদি ইউ হ্যাভ এনি কোশ্চেন ইন ডিভাইড অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশন। আমরা ডিভাইড থেকে আজকে কিছু ক্রিয়েটিভ কোশ্চেন করবো। স্যার তো আমার একটু হালকা একটু প্রবলেম আছে। হ্যাঁ, আমি যতটুকু স্টুডেন্টদের ফিডব্যাক নিয়েছিলাম এর আগে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা যতটুকু তাদের মাল্টিপ্লিকেশনটা তাদের কাছে একটু ইজি, বা ডিভাইডটা অনেকের কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে। আমরা ডিভাইড থেকে একটা দুটো ম্যাথ করে দেন, উই উইল কাম ব্যাক টু দ্য ক্রিয়েটিভ কোশ্চেন। আর তোমরা একটু ট্রাই করবে যখন আমি তোমাদেরকে কোশ্চেন করার জন্য বলবে, দেন ইউ উইল ট্রাই টু আস্ক মি কোশ্চেন, আদারওয়াইজ নিজেকে একটু সবাই মিউট করে রাখবে। তো আই থিঙ্ক ক্লাসটা যাতে সবার জন্য ভালো হয়। So, dear students, today, if we start creative questions like this one, the first slide, if we start from here, like A is an algebraic expression, which implies x square minus xy and the plus y square, স্যার and this another আপনার one, ভিডিওটা yes, hello, any question? স্যার আসসালামু আলাইকুম স্যার, এটা ওয়ালাইকুম ভালো করে, স্যার আমি সাকিব স্যার বলছি, ওই হ্যাঁ লেখাটা ভালো করে দেখা যাচ্ছে না স্যার, একটু ইয়ে করেন ভিডিওটা এই সাইডে, ওই বাস জুম করে হ্যাঁ নিতে হ্যাঁ না না এখন জুম কি না হচ্ছে স্যার, না ওই বাম সাইডে দেখা যাচ্ছে না, লেফট ওয়ান এইখান যেখান থেকে স্টার্ট করেছিলাম, এ বাম সাইডে, বাম সাইড
আমি তাহলে একটু চেক করে নিচ্ছি ঠিক করে। আচ্ছা ওকে আমাদের একটু সবাই মিউট করে ফেলো, কেমন তোমরা সবাই মিউট করে ফেলো। ওকে স্যার, স্যার আমাদের সবাইকে মিউট করে দেন। স্যার আই হ্যাভ আ কোশ্চেন। ওকে স্যার, আমি একটু সুযোগ দিতে প্লিজ ডু মিউট এভরিওয়ান। Without static star or I can any pieces connected with that. Okay, dear students, I'm going to question to this in each other. Prove that C divided by C divided by A, C divided by A is B. Or we can write here or C divided by B or C divided by B. C divided by B will be A. আমরা তাহলে এখানটা একটু দেখাবো। এ নাম্বার কোশ্চেন দেখছি না, সেটা তোমাদের সিম্পলিফাই হতে পারে, অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, x এর ভ্যালু y এর ভ্যালুর উপর বেস করে আর একটা কোশ্চেন থাকতে পারে। নর্মালি যে ফোর মার্কসের যে দুটি কোশ্চেন হয় আমরা এখান থেকে একটা প্যাটার্ন দেখাচ্ছি। আচ্ছা এখন সবাই একটু আমাকে বলো, এই মাল্টিপ্লিকেশন এ এবং বি এর সাথে যে মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ এ এন্ড অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ বি, এই দুটোকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট আসবে, দিস রেজাল্ট ইজ টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 4। নাম্বার এ কোশ্চেন তোমরা কে পারবে প্লিজ একটু বলো। So, to much karakona problem at the number 8. Is there, if you have any question in number 8, take to Shabai Bolo, number 8 mode the karakona question at the Kina, please. Sir, Ami to Tikura Bujini. Ami should the 8 to go to the first question answer. Joe Parvan Amonteo, is there anyone who cannot do number 8? The multiplication of A and B is C according to this information. আশা করি তোমরা কি সবাই পারবে? ইয়েস স্যার, ইয়েস ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউ আর রাইটিং দ্যাট ইউ ক্যান ডু দিস ওয়ান। আমরা তাহলে একটা কাজ করো, আমরা তাও সিম্পলি একটু দেখাচ্ছি আমাদের কিভাবে আমরা স্টার্ট করতে পারি। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ রিলেটেড এ মাল্টিপ্লাই বি, উই ক্যান রাইট হিয়ার দ্য গিভেন দ্যাট এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, দেন উই ক্যান স্টার্ট ফ্রম দিস হ্যান্ড সাইড, দ্য লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ এন্ড বি। So A and B or A B simply they ask the multiplication. So if we multiply here x square minus x y and the plus y square, multiply with B the value of our experiment x square plus x y and the plus y square. The simply the first the algebraic expression of A, the algebraic expression of B. This A and B, that means A times with B or B times with A, multiply. Now, multiply successively. This is the second expression, this is the first expression. You can multiply the second expression with each
terms of the first expression, or you can multiply the first expression by the each terms of second expression. তাহলে আমরা যদি এখান থেকে মাল্টিপ্লাই করি, আমি x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব ফার্স্ট, নাও x স্কয়ার মাল্টিপ্লাই x স্কয়ার প্লাস xy এন্ড প্লাস y স্কয়ার. দেখো ফার্স্ট মাল্টিপ্লাই উইথ x স্কয়ার, নাও উই উইল মাল্টিপ্লাই উইথ মাইনাস xy, সো মাইনাস x মাল্টিপ্লাই উইথ x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, দা প্লাস y স্কয়ার. আমরা বোর্ডটা একটু বড় করে নিই, আই থিঙ্ক এটা আমাদের জন্য আর একটু ভালো হবে, যাতে ফুল বোর্ডটা আমরা কভার করতে পারি. ইয়েস, আচ্ছা এখন একটু বোর্ডটি বড় দেখা যাচ্ছে কম্পারেটিভলি? ওকে, ডিয়ার স্টুডেন্ট, নাও ইয়েস স্যার, ওকে নাও উই ক্যান মাল্টিপ্লাই দ্য সেকেন্ড ওয়াই স্কোয়ার, অ্যাগেইন দ্য ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই উইথ ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই উইথ x square plus xy and the plus y square. I think the last line is okay. Y square, yes. Now again x square multiply with second expression, x minus x square multiply with second expression, and y square multiply with second expression. Now do simple multiply x square multiply x square x to the power 4 plus x cube y. This one will be x square y square, and then now x cube y, x cube y minus x square y square and the minus x y cube x y cube, and this one will be x square y square, and then plus x y cube plus y to the power 4. Doing the simplification, we see here x to the power 4, there are no more x cube y. The x cube y, this is the plus 1, the positive term, and there is a minus. And now x square and the xy cube, this one is minus, this one is plus. So all remaining terms we can write here like x square, now eliminating x square y minus 1, x square y plus 1. So which remaining terms are here? Now plus x square y square remaining, and here remaining plus y to the power 4. Now give attention. If we multiply the algebraic expression of a and b, the result is x square x to the power 4, x square y square plus y to the power 4, which is the c. So finally, we can write here. So we can say here a multiply b equals c. This is shown. So my dear students, if you have any question, please let me know. আমরা জাস্ট একটা ম্যাথ দিয়ে দেখাচ্ছি যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলোকে মাল্টিপ্লাই করলে কি ফর্মে থাকবে একটা ক্রিয়েটিভ কোশ্চেনের নাম্বার, বি হতে পারে কি সি হতে পারে, জাস্ট আমরা এখানে দুটো ম্যাথ দেখাবো. সো প্লিজ ডিয়ার স্টুডেন্ট, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ রেজ ইউর হ্যান্ড দেন আস্ক মি কোশ্চেন প্লিজ. নো কোশ্চেন, থ্যাংক ইউ স্যার. যদি কারো কোশ্চেন থাকে সেই কোশ্চেন করতে পারবে. ওকে স্যার, নো কোশ্চেন, থ্যাংক ইউ স্যার. I am see your comments, no question, thank you sir. Okay, we are going to start. Sir, no question, thank you. Amar issue okhane second line e problem hocche, second line. Second line sir, okay, thik ache, ami abar ekটু কথা বলবো. একটু খেয়াল করো, যখন আমরা সেকেন্ড লাইন বলতে এখানে তাই না, তুমি খেয়াল করো আমি x স্কয়ার দিয়ে আমরা যদি এখানে একটু কালার ইউজ করি, দেখো আমি এই x স্কয়ার এর পার্টটা দিয়ে একবার মাল্টিপ্লাই করব, দেন xy দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, দেন y স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করব. দেখো আমি কি করছি এখানে, ফার্স্টে x স্কয়ার দিয়ে এই সেকেন্ড এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব, x স্কয়ার দিয়ে সেকেন্ড এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব, তারপর আমরা মাইনাস xy দিয়ে সেকেন্ড এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব, এরপর আমরা y স্কয়ার দিয়ে সেকেন্ড এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করব. এবার এখানে দেখো x স্কয়ার এর সাথে x স্কয়ার মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 4, ইন টার্মস অফ মাল্টিপ্লিকেশন the index will be added from the base, had the same base. So x square multiply x square x to the power 4, 2 plus 2, x square multiply with x to y, this one will be x cube, because this is invisible 1, 1 plus 2, 3, and the y remaining here. So এভাবে এরপরে আমরা সিমপ্লিফাই করে আমাদের টোটাল রেজাল্ট x to the power 4 x square plus x square y square x to y to the power 4. So dear students, if you have any questions anymore, please let me know. সবাই কি বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? ইয়েস স্যার.
তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা কি ডিভাইড স্টার্ট করতে পারি? ওকে স্যার, উই আর গোয়িং টু স্টার্ট হিয়ার দ্য ডিভাইড c divided by a. The first one, c divided, we will do here, c divided by a. আমরা দুটো কোশ্চেনই দেখাবো, একটা সেম ম্যাথ, আমরা একটু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমরা একটু আগে লিখে নিচ্ছি দ্য কোশ্চেন নাম্বার বি, বি এর আমাদের টার্গেট হচ্ছে c divided by a, c divided by a equals to b. আমরা এখান থেকে দেখাবো। এখন দেখো ডিভাইড, ম্যাক্সিমাম স্টুডেন্ট অনেকে এই লং ডিভিশন মেথডে ডিভাইড গুলো পারে না, একটু ভালো করে যদি কারো কোনো কোশ্চেন থাকে আশা করি আজকে ক্লিয়ার হবে। এখন এখানে যদি আমরা দেখি সি ইজ ডিভাইডেড বাই এ, দ্য সি ইজ কল্ড হিয়ার ডিভিডেন্ড, এ ইজ কল্ড হিয়ার ডিভাইডার, সো সি ইজ ডিভিডেন্ড, এ ইজ ডিভাইডার, সো নাও উই ক্যান রাইট হিয়ার দ্য সি ইজ ডিভিডেন্ড, দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস x square, y square, and then y to the power 4. So this is the dividend here. Now, divided by a. A is x square minus xy, and the plus y square. So we will divide this one by this a. So now, what will be the result here? এখানে দেখো ডিভাইডের ম্যাথ গুলো আমরা অনেকেই অনেক ভাবে স্টার্ট করে, আমরা যেভাবে যদি আমি তোমাদেরকে কাজগুলো দেখাবো, এখানে দেখো ফার্স্ট এক্স টু দি পাওয়ার ফোর, দ্য ফার্স্ট ওয়ান ইজ এক্স টু দি পাওয়ার ফোর, আর এখানে হচ্ছে আমার ফার্স্ট যে ভ্যালু সেটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা এখান থেকেই শুরু করি, আমরা রাফটা এখান থেকে সামনে যেতে পারবো, খেয়াল করো আমাদের এখানে এখানকার ফার্স্ট টার্ম হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, ভালো করে দেখে নাও এক্স টু দি পাওয়ার ফোর, এখানকার ফার্স্ট ওয়ান x to the power 4 কে এখানকার ফার্স্ট যে থাকবে ভ্যারিয়েবলটি আমরা x স্কয়ার দিয়ে ডিভাইড করব, ডিভাইড করলে সেখানে আমাদের আনসার আছে x স্কয়ার। ভালো করে দেখে নাও, দিস ইজ দা ফার্স্ট টার্মস অফ দা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দিস ইজ দা ফার্স্ট অফ দিস অ্যালজেব্রিক এক্সপ্রেশন, ডিভাইড ফার্স্ট ওয়ান বাই ফার্স্ট ওয়ান, দিস রেজাল্ট x স্কয়ার, তাহলে আমরা এখানে একটা x স্কয়ার লিখবো, এই হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম। এবার এইখানে যে রেজাল্ট আসবে এক্স স্কোয়ার, সেই রেজাল্টকে আমরা এখানে মাল্টিপ্লাই করব, তাহলে আমাদের যে রেজাল্ট আসছে দেখো এক্স স্কোয়ার, ইফ উই মাল্টিপ্লাই দিস রেজাল্ট উইথ দ্য ডিভাইডার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই অ্যান্ড দ্য প্লাস ওয়াই স্কোয়ার, দ্য রেজাল্ট উইল বি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব ওয়াই অ্যান্ড দ্য প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই পার্টটি আমরা এখানে লিখব, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ওয়াই অ্যান্ড দ্য প্লাস x square y square. এরপর আমরা কি করবো, সাবট্রাকশন, ই টাইম অফ সাবট্রাকশন দা অপারেশন সাইন উইল বি সেম, দিস ওয়ান মাইনাস ওয়ান উইল বি প্লাস অ্যান্ড প্লাস ওয়ান উইল বি মাইনাস, নাও ডু দিস ইজ দা প্লাস এক্স টু দি পাওয়ার ফোর, সিম্পলিফাই উইথ দা মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, দেয়ার উইল বি জিরো, নাও দিস ওয়ান ইজ প্লাস এক্স কিউব ওয়াই, এখানে খেয়াল করো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উই ক্যান এলিমিনেট দেম, উপর থেকে এটাকে আমরা এখানে নিচে নিয়ে আসবো ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে আমাদের বাই ডুইং দ্য সাবট্রাকশন দ্য রেজাল্ট ইজ এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এখন সেম ভাবে আমরা এখন আলটারনেট করি, দেখো সেম ভাবে এখন খেয়াল করো এখানে আছে ফার্স্ট টার্ম হচ্ছে এক্স কিউব ওয়াই, তাহলে আমরা আগের মতো এখানকার ফার্স্ট টার্ম হচ্ছে এক্স কিউব ওয়াই, আর এখানকার ফার্স্ট টার্ম হচ্ছে এক্স স্কোয়ার, দিস ইজ এক্স স্কোয়ার, তাহলে আমরা এবার এক্স স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করবো, তাহলে আবার দেখো এক্স কিউব ওয়াই দ্য ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, এখানে ডিভাইড করলে আমাদের রেজাল্ট হবে এক্স ওয়াই, এক্স ওয়াই মিনস প্লাস এক্স ওয়াই, তাহলে আমাদের এরপরে সিমিলার আগের মতো প্লাস এক্স ওয়াই। এখন যে এক্স ওয়াই যে আনসার আছে সেই এক্স ওয়াই দিয়ে আমরা কি করবো, যেখানে যে রেজাল্ট আছে সেই রেজাল্টটাকে আমরা ডিভাইডার দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিভাইডার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নাও ডু মাল্টিপ্লাই হিয়ার, দিস ওয়ান উইল বি এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব, একটু ভালো করে দেখে নাও, ডিভাইডের পরে যে রেজাল্ট হবে সেই রেজাল্টকে ডিভাইড দিয়ে মাল্টিপ্লাই। এখন আমরা ঠিক আগের ম্যাথের মতো এখানে বসাবো, এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড প্লাস এক্স ওয়াই কিউব। এখন সিমিলারলি আমরা সাবট্রাকশন করবো, দেখো সাবট্রাকশন করলে কি হবে, দিস ওয়ান অপারেশন সাইন কনভার্টেড অ্যাজ মাইনাস, দিস ওয়ান উইল বি প্লাস, দিস ওয়ান উইল বি মাইনাস,
Now do simply add, you can eliminate them. This one will be x square y square. এখানে আমাদের হচ্ছে x square y square. এটি আমাদের কাটা যাচ্ছে দেখো না, এখানে আমাদের থাকবে কি x y cube, এখানে হচ্ছে আমাদের y to the power 4, এটি যেভাবে ছিল। তাহলে সেম ভাবে এখন আমরা ঠিক আগের কাজটি করব, তোমাদের যদি কারো কনফিউজ থাকে রাশি পাশে লিখে নিতে পারো। এখন দেখো এখানে ফার্স্ট টার্ম হচ্ছে আমাদের ঠিক আগের মতো, দ্য ফার্স্ট টার্ম ইজ x স্কয়ার y স্কয়ার, সো ফার্স্ট টার্ম x স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম দিস ইজ x স্কয়ার, এখন ডিভাইড করলে আনসার হবে y স্কয়ার। সো সিমিলারলি আমরা আমাদের ফাইনাল পার্টি পাচ্ছি, এটি হচ্ছে আমাদের রাবের পার্ট, তাহলে এখানে আমাদের আসবে y স্কয়ার। এবার যে আনসার আছে সেই আনসারটিকে কি করব, মাল্টিপ্লাই উইথ ডিভাইডার, so this one is x square minus x to y and the plus y square, this is now x square y square minus x y cube and plus y to the power 4. Now right here x square y square minus x y cube and the plus y to the power 4. Now doing the subtraction, this one will be plus, this one will be minus, that is zero. So finally we can write here our answer. Answer is x square. Here question is, so we can answer question is so here question is x square minus plus x y plus y square equal this is result b, so this one is b. এখন একটু ভালো করে দেখো, আমরা যখন এখানে আমাদের c কে যখন আমি a দিয়ে ডিভাইড করব, ভালো করে দেখো c is divided by a, that means algebraic expression of c is divided by a, the result is b. So finally we can say here, finally we can say here c is divided by A, the result is B, this is proof. So my dear students, আমাদের শুধু এখানে A, B, C, D actually, আমরা বুঝাচ্ছি যে algebraic expression, this is divided by A, the result is B. So this is the B. So dear students, if you have any question, please let me know. Please. স্যার এগুলো কি আপনি একটু ফেসবুকে একটু পোস্ট করে দিতে পারবেন, কারণ স্যার লেফট সাইড এর গুলো একটু বেশি ঠিক করে লিখতে পারিনি, আপনি একটু ইরেজ করে দিয়েছিলেন তো তার জন্য। আচ্ছা যেগুলো আমি রাফ করেছিলাম তাই না, রাইট সাইডে? আচ্ছা বাবা একটু আমি বলি, হ্যাঁ यस স্যার, জুম লিংক যদি মানে কেটে যায় তাহলে কি আবার এই সেম লিংকে ঢুকবো? না স্যার, আমি 40 মিনিট তোমাদের এখানে ক্লাস নিব, আশা করি কোনো প্রবলেম হবে না। এখানে আমি তোমাদের জন্য এখানে কানেক্টেড আছে 40 মিনিট টাইম, আমি তোমাদের 5 মিনিট আগে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিব, তো স্টিল আমরা নতুন করে ঢুকতে হবে না, যেখানে আজকে কমপ্লিট হবে আমরা কালকে ক্লাসে ঠিক এখান থেকে শুরু করব। স্যার সারা বছর তোমরা ক্লাস করতে পারবে, ইনশাআল্লাহ তোমাদের যথেষ্ট সময় আছে, টেনশনের কোনো কারণ নাই। ওকে, এই আগে বলেছিল যে এখানে আমি রাইট সাইডে লিখতে পারি নাই, আমি বাবা এইটুকু বলবো যে তোমাদের এখানে জুমের যে 40 মিনিট বা 50 মিনিটের ক্লাসগুলো পরবর্তীতে ফেসবুকে আপলোড করা আসলে একটু ডিফিকাল্ট, কারণ ফেসবুকে নর্মালি ভিডিও গুলো 5-10 মিনিটের ভিডিও গুলোই আপলোড করে, কিন্তু একটা লাইভ ক্লাস নেওয়া এফবিতে আর এফবিতে 1 ঘন্টার একটা ভিডিও আপলোড করে একটু ডিফিকাল্ট। আমি চেষ্টা করবো যদি কন্টেন্ট একটু ভালো থাকে আমি পরবর্তীতে ইউটিউবে আপলোড করবো, তো তোমাদের যদি কারো আবার একটু রিভাইজ দেওয়ার দরকার হয় তোমরা দেখে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ স্যার, এনি মোর কোশ্চেন? নো স্যার, থ্যাংক ইউ স্যার। ক্যান ইউ রিপিট প্লিজ? বসবে, এরপরে কি করবো, এইখানে যে রেজাল্ট আসবে এই রেজাল্টকে এক্স স্কয়ার কে এখানকার ডিভাইডার দিয়ে মাল্টিপ্লাই করবো, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
এবার মাল্টিপ্লাই করার পরে যে আনসার আসবে x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব y প্লাস x স্কয়ার y স্কয়ার। দেখো পার্ট স্কয়ার এর মাল্টিপ্লাই এর যে রেজাল্ট দিস ইজ দা পার্ট অফ আনসার। এখন যে আনসার আসবে সেই আনসারটিকে ডিভাইড দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করার পর যে লাইন আসবে সেই লাইনটা আমরা এখানে নিচে বসিয়ে সাবট্রাকশন করব। এবার প্রত্যেকটি স্টেপ হচ্ছে সেম, ঠিক এখানে দেখো সাবট্রাকশন করার পরে যে রেজাল্ট থাকবে সেই পার্ট স্কয়ারটিকে আবার পার্ট স্কয়ার দিয়ে ডিভাইড করবা, করা তোমার আনসার হবে এক্স ওয়াই। এবার এক্স ওয়াই এর সাথে আবার ডিভাইডার মাল্টিপ্লাই করে এখানে বসবে, আবার সাবট্রাকশন হবে। এবার দেখো ফার্স্ট এক্সপ্রেশন থেকে আবার ফার্স্ট এক্সপ্রেশন দিয়ে ডিভাইড, এভাবে সাকসেসিভলি করলে যদি ভিতরে প্লাস মাইনাস কোনো ভুল না হয় সেক্ষেত্রে আনসার রিমাইন্ডার জিরো হবে। তাহলে ওকে স্যার, এনি মোর কোশ্চেন? ওকে স্যার, নো স্যার, থ্যাংক ইউ। তোমাদের আমরা একটু কোশ্চেনটা আমি তোমাদের তোমাদের এখানে আমার হাতে আরো অলমোস্ট 15 মিনিটের মতো টাইম আছে। তোমাদের এখানে দেখো আরো একটা ম্যাথ আমি তোমাদেরকে দিয়েছিলাম, আমি হালকা একটু টাচ করে দেখো। ডিভাইডের মধ্যে আমাদের দুটো পার্ট ছিল তাই না, 2 নাম্বার কোশ্চেনে যেটা অর ছিল, অর দিয়ে আমি আরো একটা কোশ্চেন দিয়েছিলাম যে সি ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু এ। তোমরা সেম ভাবে এই কোশ্চেনটি তোমরা বাছাই করবে। আমি এখানে দেখিয়েছিলাম সি ডিভাইডেড বাই এ ইকুয়াল ডি, তোমরা বাছাই করে দেখবে যে সি ডিভাইডেড বাই ডি সি ডিভাইডেড বাই ডি উইল বি এ, মানে তোমাদের যে আনসার আসবে সে আনসার আছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই কোশ্চেনটি তোমরা বাসায় নিজেরা ট্রাই করে দেখবে এই টাইমের জন্য, যেটি বি এর মধ্যে হোমওয়ার্ক। এটি হোমওয়ার্ক না, আমরা জাস্ট সিম্পলি তুমি তার মতো করে রিভাইজ করে দেখবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে না। থ্যাংক ইউ। এরপরে যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে আবার শেয়ার করবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা আরো একটা কোশ্চেন যদি আমরা এখান থেকে কি শুরু করি, অনেক স্টুডেন্ট আমরা দেখি যে একটু ডিভাইসের কি কারো কনসেপ্ট ক্লিয়ার থাকে সেক্ষেত্রে অন্যান্য ম্যাথ গুলো একটু সহজ হয়ে যায়। আচ্ছা দেখো এখন একটু সহজ একটু সব কোশ্চেন রেডি করে দিচ্ছি, আর আমি একটা পার্ট তোমাদেরকে দেখাবো। লাইক দিস ওয়ান ইজ এক্স কিউব এ ইকুয়াল এ ইকুয়াল এক্স কিউব মাইনাস ওয়াই কিউব and the b equal x minus y and the c equal x square plus xy plus y square and the d equal we can write here x minus y and x square minus xy and the plus y square. আমাদের এইরকম একটা কোশ্চেন থাকতে পারে সাপোজ। তাহলে আমরা যদি মেইনলি যদি আমরা এখানে দেখাই একটা কোশ্চেনে, আমি যদি বলি এখানে নাম্বার এ সাপোজ, আমি একটা কোশ্চেন তোমাদেরকে রিভিউ করব। ফার্স্ট শো দ্যাট ডি মাল্টিপ্লাই শো দ্যাট ডি মাল্টিপ্লাই উইথ সি অর সি মাল্টিপ্লাই উইথ ডি দ্য রেজাল্ট উইল বি এ, D or C multiplied then result will be A. And I prove that for number D or you can hear number D prove that or show that C multiplied with D or C D equal to x to the power 4 plus x square plus y to the power 4. This is also multiplication. And the question number 3, if we do it here, x cube and a divided by, if a is divided by, a is divided by c, a is divided by c, the result is b. Or this question may be, a is divided by b. A is divided by B, the result will be C. Any question? এখন একটু সবাই দেখে কোশ্চেনটি দিকে খুব ভালো করে তাকাও। নরমালি দেখো যেভাবে আমরা কোশ্চেন করি অলমোস্ট রিলেটেড উইথ দ্য ডিভাইড অর মাল্টিপ্লাই। এখন এ নাম্বার যে কোশ্চেন নর্মালি হয় যদি খুব ছোট ম্যাথ হয় তখন এই নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু শো দ্যাট প্রুফ দ্যাট থাকতে পারে, আর যদি কোশ্চেন একটু বড় হয় সেক্ষেত্রে সিমপ্লিফাই হতে পারে, এক্স এর ভ্যালু হয়তো 2 থাকবে, ওয়াই এর ভ্যালু 5, তোমরা একটু ক্যালকুলেশন করে দিবে, হয়তো আমি বলবো সিমপ্লিফাই দ্য ভ্যালু অফ ডি অর ভ্যালু অফ সি,
কিন্তু যদি মাল্টিপ্লাই এ ডিভাইড করি সহজ কোশ্চেন। এখন এইখান থেকে আমি অলমোস্ট আমি আশা করি যে তোমরা সবাই পারবে। তারপর আমি একটা ম্যাথ দেখাবো, এনি ওয়ান প্লিজ এ বি সি কোন ম্যাট্রিক করে দেখাবো বলো। যারা যারা এ বি সি আনসার করতে পারে একটু কমেন্ট করে জানাও, হু ক্যান ডু দিস কোশ্চেন এ বি সি। If you have confidence that you can do sir, it to side. Okay, sir. If you have confidence that you can do A, B, C and C, do comment. And if you have any question, please. Okay, so I'm extra attention to the correct answer. So, what do you do? A, B or C? C, sir. C, correct. Number C. Okay. আমরা সি থেকে স্টার্ট করবো। সি তে দেখো দুটো পার্ট আছে, ডিভাইড। তাহলে আমরা একটা ডিভাইড করে দিচ্ছি। আমাদের কি নোট ডাউন করা কমপ্লিট? কোশ্চেন নোট ডাউন? ইয়েস স্যার। সবার যদি কমপ্লিট হয় তাহলে আমরা স্টার্ট করবো। একজনে বলছে বি নাম্বার, তাই না? আচ্ছা ঠিক আছে, বি আর সি দুটি ম্যাচ করবো। বি আমি আগে তাহলে মাল্টিপ্লাই তে দেখাচ্ছি নাম্বার বি। আমি একটু এখানে লিখে রাখি নাম্বার বি এর মধ্যে হচ্ছে নাম্বার বি তে আমাদের কি ছিল সিডি এর ভ্যালু। তোমরা কোশ্চেনটা একটু লিখে রাখো, সিডি ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আমরা একটু দেখে আসি আমাদের মাল্টিপ্লাই করলে সেম আনসার আসছে কিনা, আর সি আমার এমনিতে মনে থাকবে। ওকে, আমাদের যে কোশ্চেন, ওকে লেট মি রিভিউ হাউ মেনি মিনিটস রিমেইনিং। ওকে, 7 মিনিট উইল দিস ওয়ান। আমাদের প্রায় 7 মিনিটের মতো সময় হাতে আছে। আমরা একটু দেখাচ্ছি সি এন্ড ডি মাল্টিপ্লাই, দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য দিস ইজ দ্য সি মাল্টিপ্লাই উইথ ডি, দ্যাট ইজ দ্য এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই অ্যান্ড দ্য প্লাস ওয়াই স্কোয়ার। দিস ইজ দ্য ভ্যালু অফ সি মাল্টিপ্লাই উইথ সি মাল্টিপ্লাই উইথ ডি, দিস ইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। Now the multiplication is x square multiplied with x square minus xy and the plus y square. Again plus xy multiplied with x square minus xy and the plus y square. Finally this is y square multiplied with x square minus xy plus y square. So doing the multiply, finally you will get here x to the power 4. Everybody see Tiger Messi, x cube y plus x square y square plus x cube y and a minus x square y square and then plus x y cube x y cube and then right side you can write here x y cube, this is x square y square x square y square minus I think right side, okay, minus x y cube, so x y cube and then plus y to the power 4. এখন আমরা একটু ক্যালকুলেশন করি, এক্স কিউব ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স ওয়াই কিউব এক্স ওয়াই কিউব। এখন দেখো যে পার্টগুলো থাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা যদি আমার লেফট হ্যান্ড সাইড হয়, এবার একটু দেখো তো এটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল কিনা। রাইট হ্যান্ড সাইড দেখো, সি এবং ডি এর রেজাল্ট হচ্ছে x to the power 4 x square plus y square plus y to the power 4. So we can write that left hand side equal right hand side. Sir, light এর জন্য একটু red color টা একটু বেশি দেখা যাচ্ছে না? আচ্ছা একটু আমি এই ম্যাথ টা ঠিক সেম আগের ম্যাথ যেখানে আমরা মাল্টিপ্লিকেশন করেছিলাম a এবং b দিয়ে সেম ক্যালকুলেশন একটু দেখে নাও। আমি কি জুম করে দেখব একটু? ওকে দাঁড়াও, আমি তাহলে লাইটটাকে একটু অফ করে দিই, দেখো তো এখন ক্লিয়ার কিনা। Is it clear now? Yes, sir. Okay, let's do it again now. How many minutes? Sir, finish. Okay, sir. I'm the divide check at the matrix to the 30. Divide check at the divide check at the divide. I'm the divide check at the divide. Then divide check at the divide. 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 এই কোশ্চেন ডিভাইড কি ছিল? এ ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই সি, এ ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু
বি, তাই না? আমরা এই কোশ্চেনটি চাচ্ছি, এ ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু বি। তাহলে দেখো যদি ক্যালকুলেশনটা করি আমরা, আমার কি ঠিক আগের ম্যাথের মতো এ ডিভাইডেড বাই সি, তো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ ডিভাইডেড বাই সি, সি ইজ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার। এখন একটু সুন্দর করে দেখো, এখানে আছে এক্স কিউ, এখানে ফার্স্ট এক্সপ্রেশন আছে এক্স কিউব, এখানে আছে এক্স স্কোয়ার, তো এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দা রেজাল্ট ইজ, দেখে নাও ফার্স্ট ফার্স্ট টার্ম থেকে ফার্স্ট টার্ম দিয়ে ডিভাইড এক্স এক্স। এখন এই এক্স দিয়ে এখন আমরা মাল্টিপ্লাই করব, এ ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু বি তে স্যার ওখানে একটু ঘোলা দেখাচ্ছে, এটা হচ্ছে ব্লারি স্যার, ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু বি। আমরা এটা এখন প্রুভ করব, দেখো কিভাবে করি। সো নাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই and the plus y square, eta ke multiply korle ki hobe dekho x cube plus x square y x square y plus x y square, now this one will be x cube plus x square y plus x y square, er pore amra ki kori subtraction, dekho subtraction korle ki hoy, etar sathe eta kata jabe, ekhane thakbe amar x square y মাইনাস, এখানে হচ্ছে আমার এক্স ওয়াই স্কোয়ার, আর উপর থেকে থাকবে মাইনাস ওয়াই কিউব, এটি আমাদের সাথে উপর থেকে নিচে নিয়ে আসছে। এবার সেম ওয়াইতে যদি আমরা করে নেই, দেখো আমাদের পাচ্ছি এখন হচ্ছে ফার্স্ট এক্সপ্রেশন, এখানে কি আছে ফার্স্ট টার্ম এক্স স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে এটি হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম, এখানকার ফার্স্ট টার্ম দিয়ে যদি আমরা ডিভাইড করি এক্স স্কোয়ার, তাহলে আনসার হবে মাইনাস ওয়াই। এবার মাইনাস ওয়াইটা এখানে বসবে, এখন আমি মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করব, মাইনাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তো দিস ওয়ান উইল বি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার অ্যান্ড মাইনাস ওয়াই কিউব, দেখো সেম আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, দু সাবট্রাকশন, দিস ওয়ান উইল বি প্লাস, দিস ওয়ান উইল বি প্লাস, দিস ওয়ান উইল বি প্লাস, রিমাইন্ডার ইজ জিরো। তাহলে যে আনসার আছে দেখো, আনসার হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াইতে কি ছিল বি, তাই আমরা বলতে পারি এখানে, তাহলে আমাদের আনসারটা কি লিখবো বলো, তো ফাইনালি উই ক্যান সে হেয়ার এ ডিভাইডেড বাই সি, এ ডিভাইডেড বাই সি ইকুয়াল বি, দিস ইজ প্রুফ। দেখো দেখে নাও যে আনসার আছে কি আনসারটা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন প্লিজ লেট মি নো স্যার, সাইড প্লিজ, ওকে স্যার প্লিজ, না দ্রুত লিখে নাও, আমাদের প্রায় এক মিনিটের মতো সময় হাতে আছে, তো ডিয়ার প্লিজ আনমিউট এভরিওয়ান, ওকে ওকে, নাও ইউ আর আনমিউটেড এভরিওয়ান, প্লিজ এনি কোশ্চেন প্লিজ, যদি আজকে আর কারো কোনো কোশ্চেন থাকে আমাদের এক মিনিটের মতো সময় হাতে আছে। No sir. No. No sir. No problem. No sir. No sir. No sir. No problem. No sir. Okay sir. Thank you. আচ্ছা একজন স্টুডেন্ট বলো যে আজকে ডিভাইড বুঝতে পারো নাই, কিন্তু আজকে বুঝছে, এমন কোন স্টুডেন্ট আছে যে আগে তুমি ডিভাইড এসে কনফিউশন ছিল, বাট স্যার মিটিং শেষ হয়ে গেলে তো আমরা আবার ঢুকবো তাই না? না না, মিটিং শেষ হয়ে গেলে আমাদের আজকে ক্লাসে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে স্যার। হাফ বুঝছি, সব বুঝছে তাই না? কালকে আমরা রিভাইজ দিব, ইনশাআল্লাহ আরো কমপ্লিট হবে, আশা করি আগামী ক্লাসে কোনো কোনো প্রবলেম থাকবে না স্যার। ফুল বুঝেছি, ওকে স্যার, ওকে, আমাদের আমাদের ফর্মালি ক্লাস কমপ্লিট হয়ে গেছে, চলে যেতে সব স্যার। স্যার থ্যাঙ্ক ইউ সো মাচ, ইয়েস স্যার, আপনি ডিভিশনটা করছেন এ ডিভাইডেড বাই সি ইকুয়ালস টু বি, এটা আপনি এর আগে যেভাবে করলেন ভাবে করা যাবে।